2011 সালের পূর্বে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের জনগণ আধুনিক স্বাস্থ্যসেবা থেকে অনেকটাই পিছিয়ে ছিল, বিশেষ করে গর্ভবতী নারীরা। রাজশাহী জেলা শহর থেকে 50 কিলোমিটার হওয়ায় অসুস্থ রোগী দ্রুত হাসপাতালে নেয়ার কোনো উন্নত ব্যবস্থা ছিল না, ফলে কেউ অসুস্থ হয়ে পড়লে সাধারণ যানবাহনে করে হাসপাতালে নেয়ার পথেই অনেক সময় রোগীর মৃত্যু হতো। জরুরিভাবে চিকিৎসা সেবার জন্য নিকটস্থ হাসপাতালে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে শিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাম্বুলেন্স ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেন। জনসাধারণ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অনুদানে তিনি একটি অ্যাম্বুলেন্স ক্রয় করেন। 24 ঘন্টায় আমাদের এই সার্ভিসটা চালু আছে। এই ফলে মানুষ যারা অসুস্থ, রোগাগ্রস্ত, যারা চিকিৎসা, উন্নত চিকিৎসা সেবা নিতে চায়, তারা শুধুমাত্র একটি ফোন করলে অ্যাম্বুলেন্স তাদেরকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল এবং উঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেয়। এর ফলে মানুষ চিকিৎসা সেবাটা পাচ্ছে এবং মানুষ দারুণভাবে উপকৃত হচ্ছে। এবং এ পর্যন্ত এই কাজটা 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত চলছে এবং এটা অব্যাহত থাকবে। অ্যাম্বুলেন্সটি এই ইউনিয়নের জনসাধারণের ব্যবহারের জন্য চলাচল শুরু করে অদ্যবধি শত শত রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন এখানে 24 ঘন্টায় সার্ভিস দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আছে এবং আমি এর আগে আমার বোনের সমস্যা হয়েছিল, অ্যাম্বুলেন্সে ফোন দেওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে এসেছে। পারস্পরিক শিখন কর্মসূচির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদ জনগণের অনুদান সহ নিজস্ব অর্থায়নে অ্যাম্বুলেন্স সেবা চালু করে। আমার এই অ্যাম্বুলেন্স সার্ভিসটি চালু করার বিষয়ে আমি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাজ্জাদ হোসেন মুকুল সাহেবের ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে তিনি একটি অ্যাম্বুলেন্স সার্ভিস জনগণের সেবার জন্য চালু করেছে দেখে আমিও উদ্বুদ্ধ হই। সেইটি থেকেই দাতাদের উপস্থিতিতে সেই অ্যাম্বুলেন্স কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। অ্যাম্বুলেন্স সেবার ভালো শিখনটি রাজশাহী সহ চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী ও টাঙ্গাইল জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ সরেজমিনে পরিদর্শন করেন এবং পরবর্তীতে তারা স্ব স্ব ইউপিতে এই সেবা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন।